আমাদের বাংলাদেশে নেই। যত বড় মসজিদের ইমাম হন, যত বড় দলের নেতা হন, যত বড় পীর হন, আপনি যদি কাতে রেহেম হন, আপনি যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। কষ্ট লাগে, বাংলাদেশে অনেক পীরের দরবারে আমরা যাই, আমি কিন্তু পীর বিদ্বেষী লোক না, দেখছি ভাইয়ে ভাইয়ে কথা বলে না, খেলাফত লিয়ে ঝগড়া এরকম আছে না নাই, দুই ভাইয়ের দুই বাড়ি। জিজ্ঞেস করলাম, ভাই আপনি আসল পীর না উনি আসল পীর? বলতে হইলে একটা ছাগল নকল পীর, আমার বাপে আমার খেলাফত দিয়েছে, আবার ওনাকে জিজ্ঞেস করবেন, উনি আবার ওকে গালাগালি করে। যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় যাই হোক না কেন, যারা ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফুফুদের সাথে, অর্থাৎ এক কথায় রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না, কার জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইন্নি আখাফুল্লাহ, হাবিল কাবিলকে বললেন আমি তো আল্লাহকে ভয় পাই, তুমি আমাকে মারতে আসবা কিন্তু আমি তোমাকে মারতে যাব না। চিন্তা করেন, এরপরে উনি বলেন ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তুমি যদি আমাকে মারো আমি তো আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, তুমি যদি আমাকে বকা দাও আমি তোমাকে বকা দেব না, আমি ধৈর্য ধরব কার জন্য, আমার ধৈর্য রেজাল্টটাই হবে তুমি তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে, কারণ যেমন কর্ম তেমন ফল। এই যে শুনলেন, তাহলে কুরবানি শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালামের যোগ থেকে। এখন শিক্ষাটা নেন, এই যে দুটি আয়াত আমরা শুনলাম, প্রথম শিক্ষা হলো আমাদের প্রতি কেউ যদি জুলুম করে আমরা ধৈর্য ধরব, আমরা কি করব? ধৈর্য ধরব, এটা হলো প্রথম শিক্ষা। ধৈর্য ধরে আল্লাহর কাছে কি চাইব? সাহায্য চাইব। একজন রিক্সাওয়ালাকে যখন এলাকার প্রভাবশালী যখন তার গায়ে হাত দেয়, সে কিন্তু হেঁটে হেঁটে বিচার চায় না, সে আকাশের দিকে তাকায়া বলতে থাকে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। কথা ঠিক বলি নাই? বিচারটা কার কাছে দিলাম? আল্লাহর কাছে। কিন্তু বিচার এটা কিন্তু ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই জন্য দেখবেন যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি জুলুম করে তাদের জীবনের শেষটা কি থাকে না, ভালোভাবে যায় না। দুই নম্বর শিক্ষা, মোমেন কখনো প্রতিশোধ নেয় না, বরং সে ভয় পায় কাকে? আল্লাহকে। তিন নম্বর, কাউকে হত্যা করার মানেই হলো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিলেন আপনি। এই জন্য বর্তমানে যত হত্যা হয় এখান থেকে পাপটাকে দুই ভাগ করে অর্ধেক পাপ ওই আদম আলাইহিস সালামের যেই ছেলে, নাম কি বললাম? কাবিল। কাবিলের কান্দে উঠাইয়া দেন কে? এবং তাদের জায়গা হবে কাবিলের সাথে জাহান্নামে। অনেকে তো বলে যে তোরে মাইরা দেখুন কি হয়, কিন্তু মাইরা যে তুমি যে মারতেছ মরার পরে তোমার খবর, দুনিয়াতে তোমার জেল জরিমানা তো হবেই, যদিও না হয় তুমি বাঁচতে পারবা না, কারণ তোমার জন্য আখেরাত আছে না নাই? অনেকে মনে করে কি জানেননি যে মরার পরে ঝামেলা যা আছে হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার প্রতি জুলুম করলেন, আপনি আমাকে গালি দিলেন, আমার জমিটা আপনি দখল করে নিয়ে গেলেন, আমার হকটা আপনি ঠকাইয়া দিলেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে গেলেন মরার পরে? এত সোজা অবশ্যই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দিলে আমি কথাগুলি শেষ করতে পারবো না। এরপরে চার নাম্বার, জালিমরা যোগে যোগেই মোমেনদের উপর অত্যাচার করে এবং মোমেনদেরকে তারা কি করে? হত্যা করে। আপনাদের মনে আছে কিছুদিন আগে ফিলিস্তিনের সাথে ইসরায়েল একটা যুদ্ধ বিরতি চুক্তি করছিল না করে নাকি? করার পর থেকে ফিলিস্তিনিরা একটা ইটের কণাও ইসরায়েলের দিকে মারে নাই, কিন্তু পরে দেখা গেল ইহুদিরা সেই চুক্তি ভঙ্গ করে আবার ফিলিস্তিনে কি করলেন? বিমান হামলা চালাইলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যোগে যোগে জালেমরাই ভালো মানুষগুলিকে হত্যা করে, কিন্তু ভালো মানুষ কোনোদিন কাউকে হত্যা করতে পারে না। আর হত্যাকারী যাবে কোথায়? জাহান্নামে। এই যে আয়াত নেন, হত্যাকারী জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক বললেন যারা আমার একজন মুমিনকে বিনা অপরাধে হত্যা করে তার জায়গা হবে কোথায়? জাহান্নামে। খালিদিনা ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, জাহান্নাম থেকে সে বেরিয়ে আসতে পারবে। এখন আমরা জানবো যেমন কর্ম তেমন ফল, কর্মের ফল পেতেই
হবে। একজন কবি বলেছিলেন, জৈসা কারে ঐসা ভাড়ে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজক হক হয় না মানে তো মরকে দেখ। কি সুন্দর কথা, জৈসা কারে ঐসা ভাড়ে না মানে তো কারকে দেখ। একজন কবি বললেন, তুমি যা করবা ফলাফলটা তাই পাবা যদি তুমি না মানো করে দেখো। এরপরে কবি বললেন, জান্নাত দোজক হক হ্যাঁ না মানে তু মরকে দেখ, জান্নাত জাহান্নাম তৈরি আছে, যদি তোর বিশ্বাস না হয় তুই মইরা দেখ। কিন্তু মইরা গেলে আর ফেরত আসতে পারবে তো? কোনো সুযোগ নেই। এজন্য পৃথিবীতে হত্যার বিচার দুনিয়াতেও হবে, আখেরাতে তো বিচার আছেই, আখেরাতটা হলো জাহান্নাম, আর দুনিয়াদের বিচারটা কি এটা একটু বলে দিই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাকাতাবনা আলাইহিম বিয়া আন্নান নাফসা বিন নাফস, আমার আইন হলো, আমার আইন হলো কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার কি, তাকেও হত্যা করো, সে যেভাবে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করো। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, ওয়াল উযুনি বিল উযুনি, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জিব্বার বদলে জিব্বা, পায়ের বদলে পা। এই বিচার শিখিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিচার বড় মারাত্মক, আমান তাসাদাকা বিহি ওয়া হুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আমার দেয়া বিচার ফয়সালাকে মানে না তারা জালেম। এটা কার কথা? আল্লাহ, আল্লাহ পাকের কথা। এই গেল কুরবানির সূচনা লগ্নের কথা। তাহলে কুরবানির সূচনাই হয়েছে কুরবানি দিয়া, সেটা কি? হাবিল শুধু, হাবিল শুধু পশু কুরবানি দেন নাই, বরং হাবিল নিজের জীবনটাও দিয়ে দিলেন কার জন্য? সে কিন্তু ইচ্ছা করলে বাঁচতে পারতো, তার বাইকে সে কুকুরটা মারতে পারতো, কিন্তু সে মারেন নাই, সে বিচার দিলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। এখন আমরা জানবো কুরবানি কি নির্দিষ্ট কোনো নবীর জন্য না সমস্ত নবীদের জন্য, এই ব্যাপারে কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত আছে। কুরবানি শুধু কোনো নির্দিষ্ট নবীর জন্য নয়, সমস্ত নবীর উম্মতের জন্য কুরবানি করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কুলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ পাক বলেন আমি সমস্ত নবীদের উম্মতের জন্য, সমস্ত উম্মতের জন্য আমি কুরবানিকে হুকুম করেছি। কারণ কুরবানি দিলে কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ পাকের। আমরা কিন্তু কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য দেই না, আমরা কিন্তু কুরবানিটা শুধু মানুষকে দেখাবার জন্য দেই না, কুরবানি করি আমরা কাকে খুশি করার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আমি কুরবানির হুকুম দিয়েছি। সেটা কেন করেছি? লিয়াজকারু, লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা নাম নিতে পারে। কা? গরু জবাই করার জন্য আমরা কার নাম নিই? বিসমিল্লাহি আল্লাহ, বলেন সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং আমরা যখন হজে যাই, আমরা যখন হজে যাই তখন কার নাম নিই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আমি হাজির হয়েছি কার সামনে? আল্লাহ পাকের সামনে। তাহলে বোঝা গেল সকল উম্মতের জন্য কুরবানির হুকুম করেছেন কে? আল্লাহ, আল্লাহ পাক। এখন আমরা জানব ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ কুরবানি। এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ যত কুরবানি দিতে, ইব্রাহিম আলাইহিসসালামের মতো নিখুঁত কুরবানি কেউ দিতে? আপনি সোজা মনে করছেন, আপনি সোজা মনে করছেন, উনি কি প্রথম পশু কুরবানি দিলেন না নিজের ছেলেকে নিয়ে গেলেন? অন্যান্য ধর্মের কিছু লোকেরা অতি পণ্ডিত আছে তো, অতি পণ্ডিতেরা বলতে পারে যে ইসলাম ধর্মে এটা একটা হুকুম হইল নাকি, এই ধরনের বড় বড় হুকুম যে নিজের ছেলেকে জবে করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলি তারা যে মূর্খ, জাত মূর্খ, এতে কোনো সন্দেহ নাই। কেন নাই তার কারণ আমি আপনাদেরকে বলবো, একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি দিতে নিলেন কাকে? কিন্তু আল্লাহ কিন্তু একবারও বলে নাই যে তুমি তোমার ছেলেকে কুরবানি দাও, এমন কথা কি কোরআনে কোথাও আসে নাকি? না, প্রশ্নই আসে না, কোথাও নাই। আল্লাহ যেটা বললেন আর ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বুঝলেন, দেখেন একটু খেয়াল করেন তার দুইটার মধ্যে কি সমন্বয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বিয়ে করলেন 80 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান নাই। আপনি সোজা মনে করেন না,
আমাদের দেশের ছেলেরা বিয়ে করার পরে 8 বছর 7 বছর 10 বছর বাচ্চা না হইলে কি করে আরেকটা বিয়ে করে না? বিয়ের প্রস্তুতি নেয়, প্রস্তুতি নেন, সেটা ভিন্ন কথা, আমি ওইটা বলতেছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন কয় বছর? 80 বছর বয়সেও তিনি আর কোনো বাচ্চা নাই, না থাকার পরও তিনি নৈরাশন নাই, আল্লাহকে ভুলে যান নাই। অকলা ইন্নি যাহিবু ইলা রব্বি সায়াহদিন, তিনি বললেন হোক চাই না হোক আমি তাকিয়ে আছি কার দিকে? আপনি কি সোজা মনে করছেন? আপনি কি সোজা মনে করেছেন? ইন্নি যাহিবু ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবির দিকে তাকাই আছি। একদিন দুই দিন না, 80 বছর বয়স, তিনি বলতেছেন আমি যা চাইবো রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দিতে পারেন কে? আমি ডাইনে বামে তাকাবো না, আমি আমার আল্লাহর দিকে তাকায় আছি, আমার আল্লাহ যখন কবুল করবেন তখন আমাকে সন্তান দিবেন। এই চিন্তায়, এই চেতনায়, এই মনমানসিকতা নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ছেলের মতো ছেলে দিলাম। সুবহানাল্লাহ, কিসের মতো? ছেলেটা যদি ভদ্র হয়, ব্রিলিয়েন্ট হয়, বুদ্ধিমান হয়, লোকেরা কয় আল্লাহ তার একটা ছেলে দিছে, ছেলের মতো ছেলে। আর 80 বছর ধৈর্য ধরার পরে সাধারণ ছেলে দিছে না অসাধারণ? সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে হয় না? তিনি বলেন ইন্নি যাহিবু ইলা রব্বি সায়াদিন, 80 বছর থাকলাম, ফাবাশশার না হুবি গোলামিন হালিম, আল্লাহ এই সময় খবর দিলেন ছেলের মতো তোমার একটা ছেলে দিলাম। এটা সাধারণ ছেলে নয়, লালন পালন করতেছে, ছেলের দিকে তাকায়, ঘুম থেকে জায়গা ছেলের কবি বলে নেয়। আল্লাহ পাক দেখলেন যে একটা সময় গিয়া ছেলের প্রতি মায়া মহব্বত অনেক জমছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ফালাম্মা বালাগা মাউ সায়া, সন্তান সবচেয়ে বেশি বাপমার কাছে নজর কাড়ে যখন ছেলে মেয়েগুলা হাঁটতে শিখে আর হালকা কথা বলতে শিখে। কথা বুঝেন না আপনারা? বাপমার কাছে সবচেয়ে ছেলে মেয়েগুলা আদরের সময় কোনটা? যখন হাঁটতে শিখে, সব সময় আদর করার, কিন্তু ওই সময়ের মতো আদর কখনো আর করা হয় না, হয় নাকি? সুবহানাল্লাহ, বাপ বলেন, দাদা বলেন, চাচা বলেন, চাচি বলেন, খালাম্মা বলেন, ওই সময়টাতে সবাই বাচ্চার দিকে কি থাকে? আলাদা নজর থাকে। আল্লাহ পাক বলেন খালাম্মা বালাগা মাউ সায়া কলা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, যখন এই সময়ে পড়ছে সায়া, ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, সুবহানাল্লাহ করে ছেলে দৌড় দেয়, হাঁটে, চলে, এই বয়সে যখন পৌঁছাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন আপনি কুরবানি করেন, কার নামে? তিনি কুরবানি করছে। আমি কথা লম্বা করলে কথা শেষ করতে পারবো না, তিনি কুরবানি করলেন, এর আগে অনেক কিছু করলেন, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ হয় নাই। একটা কথা মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা ওহি। এটা কি? কথা বলতে হবে, এটা কি? নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা ওহি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যতই কুরবানি করে আবার একই স্বপ্ন দেখতেছেন, এবার তিনি বুঝলেন যে সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের, সবচেয়ে দৃষ্টিনন্দন, যাকে দেখলে আমার চক্ষু শিথিল হয়ে যায়, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তাকে তিনি ডাকলেন, হে আমার লাভ, আমার কাছে আসো, ছেলে আসছে। বাপ বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, দেখেন বাপ, বাপও গেলি ছেলেও গেলি, বর্বরতার কোনো চিহ্ন নাই। বাপ বলতে পারতো এই ছেলে তুই এদিকে তোরে আমি জবে করবো, এরকম বলছে নাকি? না বলে নাই। তিনি বলছে ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ইন্নি আরা, আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ করেন, যারা কুরবানি নিয়ে মাঝে লেখালেখি করস, তোদের কপালে থুতু মারি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বর্বরতার কারণে কুরবানি করতে যান না, এবং আল্লাহ এই কথা বলেন না যে আপনি আপনার ছেলেকে কুরবানি করেন, বরং তিনি স্বপ্নে দেখছেন প্রিয় বস্তুকে কুরবানি করতেছেন, কিন্তু তার ছেলেকে তিনি বলেন বাবা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবে করতেছি।
সুবহানাল্লাহ।